গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে দুঃসাহসিক চুরি। মোবাইলের দোকান থেকে প্রায় 4.5 লক্ষ টাকার জিনিস খোয়া গেছে দাবি দোকান মালিকের। চাঁদপাড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য। মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি, গ্যাস কাটার দিয়ে শাটার কেটে দোকানে ঢুকে চুরি করে দুষ্কৃতীরা। আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা জানা যায়, ঘটনায় দোকানে থাকা মোবাইল, চার্জার, হেডফোন সহ সর্বস্ব লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়ার ঢাকুরিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তায় বেরিয়ে পথচারীরা দেখেন মোবাইলের দোকানের শাটারের বেশ কিছুটা অংশ কাটা অবস্থায় পড়ে রয়েছে। এরপরে তারা খবর দেয় দোকান মালিকদের এবং সেই সাথে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। খবর পেয়ে দোকানে আসেন দোকান মালিকের ভাই মিঠুন বণিক। এই বিষয়ে দোকান মালিকের ভাই মিঠুন বণিক জানান, সকালে আমি খবর পাই দোকানের শাটার কেউ বা কারা গ্যাস কাটার দিয়ে কেটে দোকানের সর্বস্ব চুরি করে নিয়ে গেছে। দোকান থেকে আনুমানিক 4 থেকে 4.5 লক্ষ টাকা সামগ্রী খোয়া গেছে বলে দাবি দোকান মালিকের ভাইয়ের। এই বিষয়ে তিনি বলেন, শনিবার দোকান বন্ধ করে দাদা সুরজিৎ পোদ্দার সপরিবারে কাশ্মীর বেড়াতে গেছে। চুরির ঘটনাটি আশ্চর্যজনক, কারণ যারা চুরি করেছে তারা জানতো আমার দাদা বাড়ি নেই, তার সুযোগ কাজে লাগিয়ে এই ঘটনা ঘটিয়েছে। আমার দাদারা কাশ্মীরে ঘুরতে গেছে, কালকে রাত্রেবেলায় বেরিয়েছে এখান থেকে, এখনো হয়তো পৌঁছানো গাড়িতেই আছে। থানা থেকে এসেছিল পুলিশ, এসেছিল দুবারই পুলিশ এসেছিল, তারা এসে দেখে গেছে, ইনকোয়ারি করে গেছে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক স্থানীয় ব্যবসায়ী মহলে। এই বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, আগে কোনোদিন এমন ঘটনা ঘটেনি এখানে। আমি সকাল 6:30 নাগাদ খবরটি পেয়ে ছুটে আসি, এসে দেখি শাটার কাটা, ভেতরে কোদাল এবং শাবল পড়ে রয়েছে। তবে আমাদের প্রাথমিক অনুমান পরিচিত কেউ এর সাথে জড়িত, কারণ পরিচিত কেউ যদি না হতো তাহলে এই ঘটনাটি ঘটা সম্ভব হতো না। তখন আমি ছুটে এসেছি, আমি 6:30 সময় এসে দেখি যে এটা কাটা, এমন শাটারের ভিতরে দেখি একটা ধোতালি পড়ে আছে, এমন একটা শাবল পড়ে আছে। তা আমরা বললাম যে এটা জানার, এখানে কেউ সঙ্গে না থাকলে, বাইরে কেউ এখানে যে একা করার মতো সাহস সাহস নেই। আমি আসলাম, এসে আসার পর অনেক লোকজন চলে এসে, তারপর 6:30 আমরা দেখলাম বাড়ি, সবাইকে ফোন করলাম, সবাই আসলো, থানা থেকে পুলিশ আসলো, পুলিশ এসে সব ওরা ভিডিও করে নিয়ে গেছে। কিন্তু এই প্রথম আমাদের এখানে এটা ঘটেছে, শাটার দিয়ে গ্যাস কাটার দিয়ে কেটে চুরি করেছে প্রথম। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে এবং সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়। এই বিষয়ে অপরাধ স্থানীয় বাসিন্দা বলেন, প্রথমে তালাগুলো চেষ্টা করেছে, তালাগুলো তো খুলতে পারেনি, তারপর গ্যাস কাটার দিয়ে একদম বডিটাই কেটে একদম ওখানে মানে লোক ঢুকে বেশ জিনিসপত্রগুলো নিয়ে গেছে। তা আমি যখন গেছি তখন পুলিশ নাকি ইন্সপেকশন করে চলে গেছে প্রশাসন। যা হোক, আমি প্রশাসনের কাছে এটা বলবো যে একটু অন্তত ব্যাপারটা দেখতে, কারণ আমরা গরিব মানুষ, আমরা এই জায়গাটায় ছোটখাটো দোকান করে মোটামুটি রেলের জায়গায় মানে দোকানদারি করে মোটামুটি খাচ্ছি, কিন্তু এইভাবে চুরি হওয়া মানে মানে বিশাল ব্যাপার। তবুও যেই ছেলেটা দোকানে চুরি হয়েছে সেটা আমাদের বাজার কমিটির মধ্যে নয়, আমাদের 1 নম্বর রেল বাজার কমিটির মধ্যে আয়তার মধ্যে নেই, তবে তবুও আমরা খুব আতঙ্কিতের মধ্যে আছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।